নমস্কার, দেখছেন নিউজ বর্তমান। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, এবং প্রথমেই নজর রাখবো কামারহাটির দিকে। কামারহাটিতে বিস্ফোরণ, এবং আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এখনো বাংলার দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা গুলি। এবার কামারহাটিতে বিস্ফোরণ, 54 নম্বর ধুবিয়া বাগার এলাকায় বিস্ফোরণ ঘটে, কিন্তু কিভাবে ঘটলো এই বিস্ফোরণ তা এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, যেমনটা জানা যাচ্ছে যে কামারহাটির 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায় এই বিস্ফোরণ হয়, কিন্তু কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকায় পৌঁছচ্ছে বিশাল পুলিশ বাহিনী। আমরা দেখেছি যে সকালেও আমরা দেখেছি দেগঙ্গাতে বল ভেবে খেলতে গিয়ে এক শিশু আহত হয় বোমার আঘাতে। আবার কামারহাটিতে বিস্ফোরণ, এবং বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বোমা গুলি উদ্ধারের ঘটনা। এবারও কিন্তু কামারহাটিতে বিস্ফোরণ, সেই কিন্তু এখনো পর্যন্ত কিভাবে যে বিস্ফোরণ ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায় বিস্ফোরণ ঘটে এমনটাই জানা যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা গুলি, এবং বিস্ফোরণের ঘটনা কিন্তু উঠে আসছে। এবার কামারহাটিতে বিস্ফোরণ, এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে কামারহাটির 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, কামারহাটিতে বিস্ফোরণ, কামারহাটির 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায় বিস্ফোরণ, কিন্তু কিভাবে বিস্ফোরণ হলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী। আপনারা দেখছেন সেই ছবি, যারা আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কামারহাটির 54 নম্বর এলাকায় কিন্তু বিস্ফোরণ। বাগান এলাকায় বিস্ফোরণ, তবে কিভাবে বিস্ফোরণ তা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখছেন সেই ছবি, যারা আহত হয়েছে এই বোমা বিস্ফোরণে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে, এবং এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে কামারহাটির 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায়। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে এই বোমা বিস্ফোরণ তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ এবং এলাকায় বিশাল পুলিশের বাহিনী পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি বলরাম বসুর কাছ থেকে। বলরাম, কিভাবে ঘটলো এখনো কি জানা গেছে? হ্যাঁ জুইতা, দেখো যে দুপুর বেলাতে আচমকায় বিভৎস আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পরে এলাকার মানুষ কিন্তু বেরিয়ে পড়ে সেইখান থেকে, পাশে উল্টো দিকের বাড়ির তারা বেরিয়ে দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় একজন বসে পড়ে রয়েছে, তাকে নিয়ে সরাসরি সাগর দত্ত হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা করার পরে সাগর দত্ত হসপিটালে তাকে ভর্তি করা হয়, এবং আমরা যখন সেই ঘটনাস্থলে ঢুকি ধুবিয়া বাগানে, কামারহাটি ধুবিয়া বাগানে 7 নম্বর ওয়ার্ডে, সেইখানে দেখা যায় যে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এবং সেই ঘর যেই জায়গাটাতে ঘটনা ঘটেছে সেই জায়গাটা কামারহাটি পুলিশ থানা এবং হচ্ছে বেলগুড়া থানার পুলিশ সেখানে আসে, এবং এসিপি আসেন, উচ্চপদস্থ আধিকারিকরা আসেন, এবং র্যাব কমব্যাক ফোর্সকে নামিয়ে দেওয়া যাতে কোনো রকমে বড় কোনো ধরনের ঘটনা না ঘটে। কিন্তু পুলিশ সূত্রে যেটা পাওয়া গেছে সেখানে বোম বাঁধার কাজ চলছিল, এবং সেই বারুদ পাওয়া গেছে, তার ফলে এখানে বিস্ফোরণ ঘটেছে এবং দুজন আহত হয়েছে। প্রথম জনকে স্বাগত পাঠানো হয়েছে, এবং দ্বিতীয় জনকে এই মাত্র কামারহাটি পুলিশ স্টেশন থেকে তার মেডিকেলের জন্য স্বাগত হসপিটালে নিয়ে যাওয়া হলো। কিন্তু কেউ কিন্তু এলাকার মানুষ বিস্তারিতভাবে বলছে না, এবং মুখ খুলতে পারছে না, এতটাই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশ এবং এলাকার মানুষের, বা ওই বাড়ির মানুষের মধ্যে কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। যে একজন এক পক্ষ বলছে যে বৃহত্তর আওয়াজ পাওয়া যাচ্ছে, বোমের মতন আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু বোম কে সেটা বলতে পারা যাচ্ছে না। কিন্তু পুলিশ সূত্রে একটা পক্ষ পাওয়া যাচ্ছে যে ওইখানে বোমের বানানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা আসে, তারা কিন্তু ফায়ার ইন্ডাস্ট্রি নিয়ে ভিতরে ঢোকে, যদি কোনো ফায়ারের বা গ্যাসের জোর থেকে যদি হয়
সেই বিষয়টা তারা যেটা কন্ট্রোল করতে সেটা আরো ব্যবস্থা হয়েছিল এখন এলাকায় বিরাট পুলিশ বাহিনী নামানো হয়েছে এবং কামারহাটি থানার পুলিশ বেলগুড়া থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তদন্তে নেমেছে একেবারে ধন্যবাদ তোমাকে বলরাম আপনাদের আবারো একবার জানিয়ে রাখবো কামারহাটির 54 নম্বর ধুবিয়া বাগান এলাকায় বিস্ফোরণ এবং ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী